ওয়েলকাম ব্যাক টু আওয়ার চেনেল মিহিমা। কি খবর আপোনালোকৰ? আশা কৰোঁ আপোনাৰ খবৰ ভাল, আমাৰ খবৰো ভাল। তো আজি আৰু আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ নতুন এটা ব্লগ লৈ। আশা কৰোঁ আপোনালোকে আমাৰ ব্লগটো চাই ভাল পাব। যদি আপুনি প্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ ইউটিউব চেনেলটো চাই আছে, তো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু বোলক ব্লগটো ষ্টাৰ্ট কৰি দিওঁ। মিহিৰে চুলি কাটিব গৈছিলে, একেলগে মই মোনা এখনো দিব থৈছিলোঁ অকণমান শাক পাচলি আনিবলৈ। ধনিয়া আনিছে, এইফালে আনিছে মধুৰিআম দুটা। আপকা কল খতম নি হুয়া অভি তক? নাই অভি ভি চল গয়ে। কাম দেখো তো ইয়ে বালা। ইয়ে বালা হ্যাঁ। ও খায়ে থে আপকে ঘর মে। ইয়ে তে। ইসকে নাম বলি। আরো আম আনিছে পকা আম দুটা। এই কেইটা আসল মতে পকা আম বেশি টেস্টি না লাগে, সেই কারণে মই তা কমকে আনিব দিছো যদি ভাল আম না পায়। আর এইফালে হইছে মিঠা আলু, কোনে কোনে ভাল পায় মিঠা আলু, বিলাহী, পিঁয়াজ আর আলু। বাকি সবজি আছেই মানে ঘরত। মিঠা আলু বহুদিন খোৱা নাছিলো, ভালে হল লৈ অহা। প্রেগনেন্সিত বহুত ভাল বলে। তো গাইস, মই ভাত বনাই আছো আর এইফালে মিহিরে আহিছে মোর কারণে মধুরিআম কাটিবলে। অকাল মোর নয় বাৰু, দুজনে খাম লাল মধুরিআম। আর লাল মধুরিআম তো টেস্ট কম হয়ে গেছে, লাল কম হয় না। আর মিহিরে আজ হেয়ার কাট করে এসেছে, সব দেখো পিছর পরে গম পায় হেয়ার কাট করেছে বলে, আগের পরে গমে না পায় হেয়ার কাট করেছে না না। আর এইফালে মই বনাই আছো আজি ভেন্ডি আলু ভাজা। মিহিলে বেয়া পায়, মই ভাল পাও মিঠা হয় কেন না। আর মই কিবা বনালে মানে তার বেশি প্রবলেম হয়, তাতে চাব খুশি। এটা মই কেনেকে বনাইছো, আন্ডার আছে সে আন্ডার পকনে কেলে এসমে ডালো ডাইরেক্ট। সো গাইজ, লাঞ্চ রেডি হয়ে গেল। এইফালে আজি মই বনালো জিকা আলুরে মাছ আছিলে, দু পিস মাছ বনালো। এই পিস এক পিস লুকাই আছে বাৰু, দুই পিস মাছ। এইফালে ভেন্ডি আলু ভাজি বনালো আর এক বাটি ডালি আছিলে মিহিরে বোলে, ডালিখিনি খাব গরম করে আনিল অভেনত। আর এইটো হৈছে বাদামৰ চাটনি, মিহিরর আজি চাটনি খাব মন গৈছে। আর সেইফালে রুটি ভাত এটা খাবলে বহিলে হল, আজি সালাদ নাই বনোৱা। এয়া চাওক, ভাত সাত খাই উঠিকে আগতে আইসক্রিমটো, মানে যেদিনাখন আইসক্রিম আনে মিহিরে সেইদিনাখন ভাত রুটি বহুত কম খায় আইসক্রিম খাবলে। হেয়া ফ্লেভার আহি কেছে টেস্ট বয়াই। তো এইটো নতুন ফ্লেভার আহিছে স্কাই স্কুপার বুলি, কুকি ফ্লেভার ওভারলোডেড, কুকি ওভারলোডেড আমুলর হয় ব্র্যান্ডটো। মেটো কবি এক্সপ্লেন্ডেড না, হ্যাঁ ফির খুদি খতম কর যাওগে। কেছে লাগা? আৰু এটা ডব্বা আছে সেইটো পিছত খাম, এতিয়া ভাগাই পিটাই খাই লওঁ দুইটাই। আৰু আজি আমাৰ ইভিনিং নাস্তা কি চাওকচোন, মিঠা আলু হয় আৰু গাখীৰ চাহ। মিঠা আলু মানে গাখীৰ চাহৰ লগত, কিছুমানে লাল চাহৰ লগত ভাল পায় কিন্তু আমি গাখীৰ চাহৰ লগত ভাল পাওঁ। আৰু আমি দুজনী পুৰা একদম খাবলৈ বহিছোঁ, মোৰ ভোক লাগি আছিলে। তো মিহিৰক ক'লোঁ একেলগে খাই লওঁ বুলি। তো মিহিৰে এইফালে অকণমান অকণমান বাকলি থকাখিনি এৰাই এৰাই খাই আছে আৰু ময়ো খাওঁ এতিয়া। আপোনালোকে ভাল পায় নে মিঠা আলু খাই? ইস্মে ভি ক্ৰিকেট কা ফটো ডাল দিয়াই। তো গাইজ, আজি বনাব মন নাছিলে দুইজনৰে, তো ভাবিলোঁ কিবা এটা অৰ্ডাৰ কৰি খাওঁ বুলি। আৰু অৰ্ডাৰ আহি পালে আমাৰ চাইনিজ ৱক ৰেষ্টুৰেণ্টখনৰ পৰা দিছোঁ। তো সিহঁতে মানে কালি ইণ্ডিয়া ৱৰ্ল্ড কাপত জিতাৰ কাৰণে একদম কাভাৰে চেঞ্জ কৰি দিছে, খোল না বাৰিক আচলতে। আৰু এয়া হ'ল আজি আমাৰ ডিনাৰ। এইফালে চুপ এটা অৰ্ডাৰ দিছোঁ, বহুত দিনৰ পৰা চুপ খাবলৈ মন গৈ আছিলে, বাট গৰমৰ কাৰণে খাব পৰা নাছিলোঁ। এতিয়া বৰষুণৰ ছিজন হয় তো চুপ খাব পাৰিম। এইফালে চুপ, এইফালে মোৰ কাৰণে ৰাইচ আৰু কুংপাও চিকেন বাউল অৰ্ডাৰ দিছোঁ। আৰু মিহিৰে তাৰ কাৰণে বাৰ্ণ গাৰ্লিক কিবা চিকেন মানে আৰু নুডলছ ষ্টাৰটো খুলিব লাগিব। আৰু এইফালে এটা চাটনি দিছে আৰু এতিয়া খাবলৈ বহিম, দেখাই আছোঁ খুলি পিনে। সো গাইজ, খুলি ললোঁ মই। মিহিৰে তেতিয়াৰ পৰা চিনেমাই বিচাৰি আছে, তাক পাত্তাই দিয়া নাই ময়ো। আৰু এইফালে মোৰ হৈছে এয়া চুপ, এয়া মোৰ বাউল কুংপাও চিকেন ৰাইচ বাউল, মই নুডলছ নাই খোৱা সেইকাৰণে।
আৰু এইফালে হৈছে মিহিৰৰ বাৰ্ণ গাৰ্লিক হাক্কা চিকেন নুডলছ কিবা এনেকুৱা চিকেন হাক্কা নুডলছ, চিকেন হাক্কা নুডলছ হয় তাৰতো লিখাই আছে, কুং পাও চিকেন বাউল আৰু চিকেন চিজবান নুডল চুপ। মিহিৰে কৈছে চুপখিনি মোৰ আৰু ইয়াতে থকা নুডলছ কেইডাল বোলে তাৰ। তো এতিয়া খাবলৈ বৌ সেই চিনেমা বিচাৰি থাক, মোৰ ভোক লাগিছে আৰু এইটো চাটনি বহুত টেষ্টি হয়। তো এতিয়া আমি ডিনাৰ কৰোঁ। আশা কৰিছোঁ ব্লগটো চাই ভাল পালে, আৰু যদি ভাল লাগিছে কমেণ্টত নিশ্চয় জনাব কোনটো পাৰ্ট চাই বেছিকৈ ভাল লাগিছে। আৰু লগ পাম অহাকালি আৰু এটা নতুন ব্লগ লৈ। আজিৰ কাৰণে বাই বাই, গুড নাইট, টেক কেয়াৰ।